আপনারা দেখছেন আমার পেছনে সেই বিখ্যাত টয় ট্রেন দার্জিলিং এ, যে 20 ওয়ার্ল্ড হেরিটেজের নাম করে নিয়েছে নিজের। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য এটি একটি ন্যারো গেজ রেল পরিষেবা। ১৮৭৯ থেকে ১৮৮১ মধ্যবর্তী সময়ে এই 86 কিলোমিটার রেলপথ তৈরি হয়েছিল। ভাস্প ইঞ্জিনের পাশাপাশি দার্জিলিং শহরে মেল ট্রেনে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিন। ১৯৯৯ সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেন।